আমরা সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা হয়, কিন্তু বর্তমান সময়ে এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটির মোবাইল ভার্সন তথা মোবাইল অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড মোবাইল যে অ্যাপসটি আছে সেইটি একদম বিস্তারিতভাবে শিখব, যাতে আমরা লেখালেখির কাজটা মোবাইল দিয়েই করতে পারি। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং এমএস ওয়ার্ড লিখে সার্চ করলে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপসটি চলে আসবে। সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সেক্ষেত্রে আপনার নেট কানেকশনটি অন রাখতে হবে। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপসটি ওপেন করব, তাহলে এইরকম চলে আসবে। আপনি চাইলে নোটিফিকেশন অ্যালাউ করতে পারেন। তো এরপরে আমাদের এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার ক্ষেত্রে একটি বিষয় বলি, এখানে কিন্তু আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট আমরা বুঝি, তথা জিমেইল মানে হচ্ছে গুগলের ইমেল সার্ভিসটি, সেইটির অ্যাকাউন্ট এখানে দিলে সাইন ইন না নেওয়ার সম্ভাবনা বেশি। এখানে তারা প্রেফার করে আপনি যেন মাইক্রোসফটের যে ইমেল সার্ভিস তথা আউটলুক সেটির কোনো অ্যাকাউন্ট ব্যবহার করেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপসটি আছে মাইক্রোসফট আউটলুক, এই অ্যাপসটি আপনারা ফার্স্টে এর জন্য ইনস্টল করে নেবেন এবং একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপসটির মধ্যে প্রবেশ করব এবং এই যে ইমেইল ফোন অথবা স্কাইপ নেম, এইখানে হচ্ছে আমাদের আউটলুকের যে ইমেইল অ্যাড্রেসটি সেটি এখানে প্রোভাইড করে দিব। ওকে, সো আমি আমার আউটলুকের অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে সামনে যাওয়ার বাটনে প্রেস করলে, আচ্ছা এরপরে পাসওয়ার্ড চাইতে পারে, সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এই হচ্ছে এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা। আর এইখানে হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এইখানে ক্লিক করে মেইনলি হচ্ছে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব। আর প্লাসে ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস ডকুমেন্ট। যদি হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো আপনার ডিভাইসে তথা মোবাইলেই হচ্ছে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি দিস ডিভাইস ডকুমেন্ট এটা রাখতে পারেন। এটা মানে হচ্ছে যে আপনার মোবাইলে যে ফোন স্টোরেজ আছে সেটায় ডকুমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেটার মধ্যে হচ্ছে আমাদের এই লেখালেখির ডকুমেন্টগুলো সেভ হবে। আর যদি সিলেক্টেড ডিফাইন্ড লোকেশন দেই, তাহলে হচ্ছে আমি আমার এই দিস ডিভাইসে ক্লিক করে দেন হচ্ছে আমার এই ফোনের মধ্যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে বা হচ্ছে অন্য যে কোনো ফোল্ডারে ডকুমেন্টটা রাখতে পারো। ওকে, সো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, তো আমি এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে আছে এই টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন। তো এটিতে ক্লিক করলে অনেকগুলো মানে বিস্তারিত দেখাবে। তো আমরা যদি হচ্ছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা এরকম চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এডিট লেখা, এই এডিট লেখা বাটনটাতে একটি প্রেস করবেন, তাহলে হচ্ছে আবার এডিট করার অপশনে চলে আসবে। ওকে, তো এখন আমি হচ্ছে এই ডান পাশে অ্যারোতে ক্লিক করলে এরকম চলে আসতেছে, কিন্তু আমি যদি ফাঁকা ডকুমেন্টে অর্থাৎ উপরে এই যে জায়গাটা আছে এই জায়গার কোনো একটা জায়গাতে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার কিবোর্ডটা ভিজিবল হবে এবং আমি কিন্তু চাইলে লিখতে পারবো। এই অবস্থায় আপে অ্যারোতে ক্লিক করলে আমার কিবোর্ড সরে যাচ্ছে, কিন্তু বিস্তারিত লেখাগুলো থাকছে। এইখানে যে দেখেন হোম লেখা আছে, শুধুমাত্র হোম না, আরও বহু জিনিস আছে। যেমন এখানে ক্লিক করলে ইনসার্ট ড্র লেআউট রিভিউ ভিউ, আপনার একটা লেখা সেই লেখাটার ফন্ট চেঞ্জ করা বা বড় করা, ছোট করা, মোটা করা তথা বোল্ড করা বা একটু বাঁকা করা তথা ইটালিক আন্ডারলাইন দেওয়া, এই যে কাজগুলো তথা আমাদের টেক্সট ফরম্যাটিংয়ের যে সকল কাজ আছে সেই সকল কাজ কিন্তু হোম দিয়ে করা হয়। আর ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছু আনা, সেটা হতে পারে কোনো টেক্সট বক্স, হতে পারে শেপ, হতে পারে টেবিল। আর লেআউট হচ্ছে পৃষ্ঠা ঠিক করা তথা পৃষ্ঠা সোজা বাঁকা, A4, A3 এই সকল ফরম্যাটে করা। এইখানে কিন্তু আনডু এবং রিডু দুটোই অপশন আছে। তো এইটাকে বলা হচ্ছে আনডু এবং এইটাকে বলা হচ্ছে রিডু। আমি হচ্ছে যখন একটা কাজ করব সেটা যদি মনে করি ভুল হয়ে গিয়েছে, সাপোজ আমি এখানে আমার নাম লিখি, এরপরে যদি আমি মনে করি যে আমার এই লেখাটা ভুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি আনডু করতে পারি, লেখাটা চলে গেল। আবার যদি আমি মনে করি না আমার আগেরটাই ঠিক ছিল, সেক্ষেত্রে আমি রিডুতে চাপ দিলে কিন্তু ওটা চলে আসতেছে। সেমভাবে আপনি মানে লাস্ট যে অ্যাক্টিভিটিটা করবেন সেইটার উপর বেস করে আন্ডু রিডু কাজ করবে। আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর উপর কিন্তু এই হোমে থাকা অপশনগুলো কাজ করবে। তো আমি এখান থেকে অ্যাপটোস বডি যেটা লেখা আছে এটা হচ্ছে মূলত ফন্ট, আমি এটার উপর ক্লিক করলে আমার এখানে অসংখ্য ফন্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু আমার ডাউনলোড বাটনের অপশন আছে। তো যাই হোক, আমি এখান থেকে টিতে চলে আসলে আমাদের এই যে টাইমস নিউ রোমান এই ফন্টটা শো করছে, এটা মেইনলি স্ট্যান্ডার্ড ফন্ট। তো আমি এইটার উপরে যদি একটি ক্লিক করে দিই, তাহলে আমার ফন্টটা একটু সময় নিয়ে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে অটো অ্যাপ্লাই হয়ে যাবে। তো যাই হোক, এটা ডাউনলোডে দিয়েছি, এটা হলে অ্যাপ্লাই হলে আমরা দেখতে পাবো। তো এই যে দেখতে পাচ্ছি
পাচ্ছেন 12 লেখা, এটা হচ্ছে ফন্ট সাইজ। তো এটার উপর ক্লিক করে আপনি এটাকে বড় ছোট করতে পারেন লেখাটাকে, যতটুকু সিলেক্ট করে রাখবেন আর কি। সাপোজ 36 দিলে লেখাটা অনেক বড় হয়ে গেল, বিতে ক্লিক করলে লেখাটা একটু মোটা হলো, আইতে ক্লিক করলে একটু বাঁকা হলো, ইউতে দিলে মাঝখানে একটা আন্ডারলাইন পড়লো, আর এ বি মাইনাস এটাতে দিলে মাঝখান থেকে একটা দাগ পড়লো। এই যে ফন্ট কালার লেখা আছে, এই ফন্ট কালারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে, ধরুন আমি এখান থেকে গ্রিন দিয়ে দিলাম তাহলে পুরোটা গ্রিন হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি সব ডিলিট হয়ে গেছে একদম। আচ্ছা এবার আমরা ফন্টটা, আচ্ছা আমাদের সেই ফন্টটা ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন, টাইমস নিউ রোমান। তো এবার আমরা এটাতে দিতে পারি, তাহলে আশা করি অ্যাপ্লাই হবে। এটাতে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেই। আচ্ছা এরপরে হচ্ছে মোর ফরম্যাটিং, তো এটাতে ক্লিক করলে চেঞ্জ কেস যেটা দেখতে পাচ্ছেন, এইটা ফার্স্ট টাইম বলি, এই যে চেঞ্জ কেস, তো এইটাতে ক্লিক করলে আমাদের মোটামুটি পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন। লোয়ার কেসে ক্লিক করলে সকল লেখা ছোট হাতের হবে, আপার কেস দিলে সকল লেখাগুলো বড় হাতের হবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা লেখার জন্য আমার এখানে একটা ওয়ার্ড অ্যাড করতে হবে, আমি আমার নামের পরে অংশটা অ্যাড করি। তো যাই হোক, আমি এই অবস্থায় পুরোটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এখান থেকে মোর ফরম্যাটিং চেঞ্জ কেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই, তাহলে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে বড় হাতে থাকবে, যেমন এখানে এম আর এইচ হচ্ছে বড় হাতে রয়েছে। টগল কেস দিলে জিনিসটা উল্টা, তথা এম আর এইচ ছোটো থাকবে, বাকি ওয়ার্ডগুলো বড় হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমরা যদি নর্মালটাতে ফিরে আসতে চাই সেক্ষেত্রে সেন্টেন্স কেজে দিলে নর্মালটাতে ফিরে আসছে। ধরেন আপনি পানির সংকেত লিখবেন, আমরা জানি এইচ টু, সেক্ষেত্রে টু কিন্তু নিচে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার লিখবেন, সেক্ষেত্রে আপনি এ লিখলেন, তো এখানে আমাদের টুটা আমরা চাচ্ছি উপরে যাবে। আচ্ছা এখন আমরা এই কাজটুক করার জন্য, তথা এই এই টুটাকে নিচে নামানোর জন্য জাস্ট টুকটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে মোর ফরম্যাটিং সাবস্ক্রিপ্ট, তাহলে টুটা নিচে চলে গেল। অনুরূপভাবে এইখানে টুকে যদি আমি সিলেক্ট করি, দেন আমি এখান থেকে মোর ফরম্যাটিং সুপার স্ক্রিপ্ট দিই, তাহলে এটা উপরে চলে গেল। আমি যদি চাই প্রত্যেকটা একটা প্যারাগ্রাফের ভিতরে কিছু পয়েন্ট আকারে লিখতে, সেক্ষেত্রে বুলেটে যেতে পারি। ধরুন আমি এই এইটা দিলাম, দেখেন প্রত্যেকটা সামনে একটা, যেহেতু আমি তিনটা লাইন যেগুলো এন্টার দিয়ে লেখা সেগুলোর জন্য আমি সিলেক্ট করেছি, যেন আমাদের তিনটা পয়েন্ট পড়েছে। এখন যদি আমি নিচে একটা এন্টার দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট লেখার জন্য চলে এসেছে। এখন এই যে অনেকগুলো এখানে অপশন আছে দেখতে পাচ্ছেন, বুলেটে গেলে এখান থেকে বিভিন্ন সিম্বল আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর বুলেটের মতোই যদি আপনি চান যে না চিহ্ন নয় আমি নাম্বার দিব, সেক্ষেত্রে চাইলে নাম্বারিংয়ে এসে যে কোনো একটা নাম্বার বা তথা এখান থেকে রোমান সংখ্যাও ব্যবহার করতে পারেন। আচ্ছা এরপরের যে বিষয়টা, এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন, এটা হচ্ছে মূলত একটা প্যারাগ্রাফ লিখলে সেই প্যারাগ্রাফের মাঝখান থেকে কোনো লাইনকে ডানে বা বামে সরানোর জন্য। আমি সাপোজ এই মেহেদি হাসানের সামনে কার্সরটা নেই, এরপর আমি যদি এখান থেকে ডান পাশে নেওয়ার এই বাটনটাতে ক্লিক করি, দেখতে পাবেন একটা একটা করে ডানে সরছে। অনুরূপভাবে এটাতে ক্লিক করতে থাকলে একটা একটা করে বামে আসতেছে, আর এইটাতে ক্লিক করা অবস্থায় লিখলে নর্মালভাবে বাম থেকে ডান দিকে লেখা হবে। আর এইটাতে ক্লিক করা অবস্থায় যদি আমি লিখি, সাপোজ আমি আবার লিখি মেহেদি, সেক্ষেত্রে কিন্তু আমার ডান থেকে বামের দিকে আসতেছে। তো যাই হোক, এরপরে আমরা নর্মালটাই দিয়ে রাখলাম। আচ্ছা এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। আশা করি এই বিষয়ে আপনারা জানেন যে আমরা যদি চাই লেখাটাকে একদম বাম থেকে শুরু হবে বা ডান দিকে যাবে এই অ্যালাইনমেন্টে রাখতে, তাহলে এরকম। আচ্ছা আপনি পুরোটা সিলেক্ট করতে পারেন, নাও করলেও সমস্যা নেই আশা করি। তারপর আমরা সুবিধার জন্য পুরোটা সিলেক্ট করে নিব। এর মাঝখানেটা দিলে হচ্ছে সবগুলো লেখা মাঝখানে থাকবে, ডান পাশটা দিলে ডান পাশে এক লাইনে থাকবে, আর এইটাকে বলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এটা দিলে একদম ডান বাম দুইটাতেই একদম স্ট্রেট লাইন একরকম থাকবে। প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে যেতে পারেন, এটাতে গেলে স্পেশাল ইন্টেন্ট আছে, এটাতে গেলে আপনি চাইলে ওই যে অনেক সময় প্যারাগ্রাফে দেখা যায় ফার্স্ট লাইনটা একটু ডান পাশে থাকে, এটাতে দিলে সেরকম হবে। সরি একটু সিলেক্ট করা ছিল আমার পুরোটা, এই জন্য এরকম হয়েছে, নাম দিয়ে দিলাম। আমি শুধুমাত্র প্রথম লাইনটা রেখে এখান থেকে ফার্স্ট লাইন দিলে এরকম হচ্ছে, আর যদি আমি হেডিং এইটাতে দিই তাহলে হচ্ছে নিচের লাইনগুলো ওরকম হতো, যদি নিচের লাইনগুলো সিলেক্ট করা থাকতো। আর লাইন স্পেসিংয়ে ক্লিক করে চাইলে আমি লেখাগুলোর মধ্যবর্তী স্পেস বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন আমি এটা 1 রাখলাম।
অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিলে এই যতটুকু সিলেকশন আছে তার উপরে একটু স্পেস যুক্ত হতো, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনটা। আর রিমুভও দিলে চলে যাবে, সেমভাবে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে ডিলিট হয়ে গেল, কিন্তু অ্যাড দিলে নিচেও অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটু গেল স্টাইলসে। যদি আমরা যাই, এখানে হচ্ছে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে যে আপনি চাইলে এই ফরম্যাটগুলোতে লিখতে পারেন। লাইক এখান থেকে হেডিং ওয়ানে দিলে ওই স্টাইলটি হবে, বাট আমি মনে করি এগুলোতে দেওয়ার থেকে নর্মালে লিখে লেখাটাই ভালো। আচ্ছা, এরপরে এটাকে একটু ফন্ট সাইজটা বড় করে নিই আমরা। এরপরে আমরা পরের অপশন দেখব, এখানে ক্লিক করে ইনসার্টে চলে গেলাম। এইখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি ছোট করেন এটাকে, তাহলে আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে মেইনলি একটা পৃষ্ঠা আছে, আপাতত এখানে একটা পৃষ্ঠা আছে। কিন্তু আমি যদি এখানে ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তখন আমাদের আরও একটা পেজ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আর স্ক্যান ডকুমেন্টে ক্লিক করলে মেইনলি আপনি ছবি তুলতে পারবেন কোনো একটা পৃষ্ঠার, এবং সেই পৃষ্ঠা থেকে লেখাগুলো এখানে নিয়ে নিবে। টেবিলে ক্লিক করলে অনেক কিছু শেখার আছে, দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে টেবিল। ডিলেটে ক্লিক করলে আপনি কি ডিলেট করতে চান সেটি প্রথমে দিবেন। লাইক এখান থেকে যদি আমি কলাম ডিলেট করতে চাই, তাহলে আমি এখান থেকে ডিলেটে থাকা ডিলেট কলামে দিলে কলাম একটা ডিলেট হয়ে গেল, অনুরূপ ডিলেট রোতে দিলে একটা রো ডিলেট হয়ে গেল, আর ডিলেট টেবিলে দিলে টেবিলটাই ডিলেট হয়ে গেল। আর আমি আবার টেবিল নিচ্ছি, টেবিলে নেওয়ার পরে এখান থেকে যদি আমি যাই ইনসার্টে যাই, এখান থেকে ইনসার্ট অ্যাভাব, তো আপনি চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এই লাইনের উপরে হচ্ছে আরেকটা লাইন যুক্ত করতে, আরেকটা রো যুক্ত করতে চাই, সেক্ষেত্রে ইনসার্ট অ্যাভাব। যদি নিচে যুক্ত করতে চাই তাহলে ইনসার্ট বিলো, যদি ডান পাশে একটা কলাম অ্যাড করতে চাই তাহলে হচ্ছে ইনসার্ট রাইট, আর বাম পাশে সরি যতটুকু সিলেকশনে থাকবে আর কি ততটুকু হচ্ছে আমার ডান পাশে কলাম হয়ে আসবে। আর ইনসার্ট লেফটে দিলে বাম পাশে আবার তিনটে দেখতে পাচ্ছেন যুক্ত হয়ে গেছে। মার্জ সেল এটা যদি দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কয়েকটা সেল মিলে একটা তৈরি হয়ে গেল, দেখতে পেলেন, আনডু করলাম। স্প্লিট সেলে যদি দেই, সেক্ষেত্রে আমাদের একটা সেল সেটা ভেঙে অনেকগুলো তৈরি হবে, দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে। টেবিল স্টাইলে গেলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টেবিল পাবেন, যেমন এটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে টেবিলটি এই স্টাইলে হবে। তখন স্টাইল অপশন গিয়ে আপনি ব্যান্ডেড কলাম দিতে পারেন, তাহলে হচ্ছে এরকম হয়ে যাবে। আর হচ্ছে শেডিং যেটা, এটা খুব সম্ভবত পেইড, তো শেডিং বলতে বুঝাচ্ছে পুরো টেবিলের পিছনে একটা কালার দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মেইনলি টেবিলের মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলোর অ্যালাইনমেন্ট কেমন হবে সেটা। টেক্সট রোটেশন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হরিজন্টাল তথা টেবিলের মধ্যে যে সেলগুলো আছে সেগুলোতে বাম থেকে ডান দিকে লেখা হবে, রোটেট 90 ডিগ্রি মানে উপর থেকে নিচে লেখা হবে, আর হচ্ছে টেক্সট ডিরেকশনে রোটেট 270 ডিগ্রি দিলে নিচ থেকে উপর দিকে লেখা হবে, এটা আমরা হরিজন্টাল রাখলাম। এরপরে আছে অটোফিট, এটিতে যদি আপনি দেন অটোফিট কন্টেন্ট, তাহলে হচ্ছে এইটা আপনি যতটুকু মিলে লিখবেন ততটুকুতেই কাজ করবে, তথা সেলগুলোর সাইজ আগে থেকে ফিক্স থাকবে না। অটোফিটে দিলে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে, দেন হচ্ছে আপনি যতটুকুতে লিখবেন ততটুকুই একটা সেলের ভিতরে থাকবে। যেমন আমি এখন যদি কিবোর্ডটা নেই, আচ্ছা এখন যদি আমি লিখি, তাহলে আমার টেক্সটের উপর ডিপেন্ড করে সেলের সাইজ হচ্ছে। আর সেল সাইজ এটা দিলে বর্তমানে আপনার যে সেলগুলো আছে সেই সেলের বিস্তারিত দেখতে পারবেন, যে কোনটার সাইজ কত, হাইট ওয়াইট কত আর কি। আর ডিস্ট্রিবিউট এটা খুব একটা লাগে না, অল টেক্সট এটাও খুব একটা লাগে না। আচ্ছা, এরপরে আমরা ইনসার্টে চলে আসলে দেখতে পাবেন পিকচার, তো আপনি যদি চান একটা ছবি আনতে সেক্ষেত্রে ইনসার্টে চলে যাবেন, দেন পিকচার, এখান থেকে ফটোসে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যালাউ করে দিবেন। এরপর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি আনতে পারেন, লাইক আমি একটা ছবি নিলাম, পরে এখানে ডান পাশে তীর দেখাবে, সেখানে ক্লিক করে দিলে ছবির বিস্তারিত দেখাবে। এইখানে ক্রপ দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন আছে ক্রপ, এই ক্রপে ক্লিক করে ছবিটা আপনি কাটতে পারেন এক্সট্রা অংশ। আর এখান থেকে মোরে ক্লিক করলে আরও অনেক ফিল্টার দেখাবে, যেমন ছবিটা রোটেট করা, দেন হচ্ছে ডিলিট করা, এইগুলা। তো এরপরে ডানে যদি ক্লিক করেন তাহলে ছবিটা ইনপুট হয়ে যাবে। এখন এই ছবিটার ক্ষেত্রে আপনি চাইলে ডানে বামে সরাতে পারছেন, এবং পাশে থাকা যে পয়েন্টগুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে ধরে আপনি টানলে কিন্তু আপনার এই ছবিটা বড় ছোট হচ্ছে। এবং উপরের যে দেখতে পাচ্ছেন রোটেশন, আপনি সেইটাতে চেপে ধরে চাইলে এই ছবিটাকে কিন্তু ঘুরাতে পারছেন। ওকে, তো আমাদের ছবিটা পরের পৃষ্ঠায় চলে গেছে আসলে, কারণ উপরে টেবিলের উপরে ওভারল্যাপ করছে বিধে। পিকচারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাটিং আসছে, যেমন স্টাইলে গেলে আপনি এই ছবিটাতে যদি এই রকম দিতে চান সেটা দিতে পারবেন। আবার এখানে অনেকগুলো স্টাইল আছে আর কি, চাইলে এইটা দিলে এইরকম হবে। আবার পিকচার ইফেক্ট, এখান থেকে চাইলে আপনি পিকচার পিছনে এরকম শ্যাডো দিতে পারেন, যে পিকচারটার পিছনে শ্যাডো থাকবে, রিফ্লেকশনে ক্লিক করে এরকম রিফ্লেকশন দিতে পারেন ছবিটার। আচ্ছা, এরপরে ওরাপ টেক্সটটা হচ্ছে কি, অনেকগুলো অপশন আছে, যেমন আপনার এই
ছবিটা কি আপনি চান মানে টেক্সটের মধ্যে যদি ইনপুট করতেন সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ টেক্সট দিতেন, আর যদি মনে করেন লেখাগুলো ছবির নিচে থাকবে সরি ছবিগুলোর নিচে লেখাটা থাকবে সেক্ষেত্রে বিহাইন্ড টেক্সট দিবেন। এটাই হচ্ছে ওরাপ টেক্সটটা। আরও অনেকগুলো অপশন আছে, স্কোয়ার টাইপ থ্রো, এগুলো খুব একটা লাগে না। মূলত বিহাইন্ড টেক্সট দেখেন, বিহাইন্ড টেক্সট দেওয়ার পরে ছবিটা কিন্তু টেবিলের উপরেও চলে এসেছে, অর্থাৎ সে টেবিলটাকে হচ্ছে একটা লেখা মনে করছে। যাই হোক, তো এটা আমরা একটা কর্নারে নিয়ে যাই। এরপরে যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো দিতে পারেন। এগুলো দিলে মেনলি ছবিটা ওই রকম বিহেভ করবে, যেমন আমি এটাকে রোটেশন করেছি আর কি। তো এই সবই আর কি। আর এখান থেকে ক্রপ পিকচারে ক্লিক করলে চাইলে আপনি ছবিটাকে ক্রপ করতে পারেন। আচ্ছা, এরপরে আসছে এখান থেকে সাইজ। এখানে ক্লিক করে আপনি ছবিটার হাইট ওয়াইড দেখতে পারবেন। আর নিচে যেগুলো আছে এগুলো খুব একটা লাগে না, তবে রিসেটে ক্লিক করলে রিসেট পিকচার যদি দেন সেক্ষেত্রে পিকচারটা নিজের ফরম্যাটে তথা নিজের সাইজে চলে আসবে। এখানে আমরা ইনসার্টে চলে যাব। এরপরে ইনসার্টে যাওয়ার পরে আমি এখান থেকে যদি শেপে ক্লিক করি, দেন হচ্ছে আমি একটা শেপ চাপ দিলে কিন্তু শেপটা চলে আসবে। এরপরে এই শেপটার যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু ছবির মতোই, তথা এই শেপে থাকা অবস্থায় শেপ স্টাইলে ক্লিক করে আপনি চাইলে শেপের যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন এই স্টাইলটা দিতে পারেন। দেন ধরেন ফিল, ফিলে ক্লিক করলে এই শেপের ভিতরের কালারটা চেঞ্জ করতে পারেন। লাইক ধরেন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপর ধরেন আউটলাইন, এটা হচ্ছে শেপের বাইরে একটি স্ট্রোক যেটা কালো রঙে হয়তো বা ছিল, আমি এই এটা আপাতত কালো কালার করে দিতে পারি আউটলাইনটা, তথা বাহিরে একটা যে আবরণ। এরপর হচ্ছে টেক্সটটা এখন দেখাবে না, কারণ এটার মধ্যে কোনো টেক্সট নাই। আর ওরাপ টেক্সট ওই যে বললাম না, যে এই শেপটা হচ্ছে ছবির উপরে নিচে নাকি হচ্ছে ছবির সাথে থাকবে সেগুলো। আর অ্যারেঞ্জেরটাও ছবিতে ও একটু আগে যেরকম ছিল, যেমন এটা ব্রিং ফরওয়ার্ড ফরওয়ার্ড, তথা এটাকে সবার উপরে রাখবেন নাকি হচ্ছে এটাকে ছবির মধ্যে রাখবেন, না একদম নিচে রাখবেন, নাকি হচ্ছে রোটেট করবেন ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল, তথা ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম অ্যারেঞ্জমেন্ট করবেন কি না সেটা। আর সাইজে ক্লিক করলে তো সাইজ দেখতে পারবেন। আর অল টেক্সটে এটা খুব একটা লাগে না। আচ্ছা, এরপরে ইনসার্টে যদি আসি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের মাধ্যমে আপনি একটি বক্স নিতে পারেন, যে বক্সের মধ্যে ভাসমান টেক্সট থাকবে। লাইক টেক্সট বক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই একটা বক্স আসছে। এখন এই বক্সটা কিন্তু পিছনে সাদা কালার দেওয়া আছে। একটা বিষয় হচ্ছে এইটার ক্ষেত্রে যে ফিলটা, সেই ফিলটা চাইলে কিন্তু নিচে নামলে দেখতে পারবেন নো ফিল, এই নো ফিলটা আপনি দিয়ে দিতে পারেন। নো ফিলটা দিলে এটার পিছনের কালারটা চলে গেল। সেমভাবে আউটলাইনের ক্ষেত্রেও নিচে গিয়ে নো ফিলটা দিয়ে দিতে পারি। তাহলে এই যে টেক্সট বক্সটা, এটা হচ্ছে এখন একটা ভাসমান টেক্সট হয়ে গেছে। এটার মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি, যেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে মেহেদি লিখলাম। দেন এটাকে যদি বাইরে নেই, এই টেক্সট মেহেদি লেখাটাকে আমি চাইলে এখন যে কোনো দিকে মুভ করতে পারবো। এই যে চারটা লাইন আছে এটা ধরে আমি যে কোনো জায়গায় নিয়ে এই লেখাটাকে রাখতে পারবো, ভাসমান টেক্সট বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা ইনসার্টে যদি আবার যাই, সেক্ষেত্রে আমরা পাবো এখান থেকে লিঙ্ক। তো এটা হচ্ছে মেইনলি এই ধরন মেহেদি যে লেখাটা আছে, এই লেখাটা যখন কেউ একজন ক্লিক করবে, আচ্ছা উপর থেকে নেই, ধরেন এই হাসান লেখাটা, এটাতে কি যখন কেউ ক্লিক করবে তখন সে যাতে কোনো একটা লিঙ্কে চলে যায়। যদি আমি এইটা করতে চাই যেটাকে হাইপার লিঙ্ক বলে, তাহলে লিঙ্কে যেতে পারি। দেন ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আপনি সেই লিঙ্কটা দিয়ে দিবেন যে হাসানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম, দেন আমি অ্যাড্রেসের জায়গায় google.com দিলাম সাপোজ। ওকে, google.com দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এইটা কিন্তু অন্যরকম লেখা দেখাচ্ছে। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন যদি এই হাসানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে google.com নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন google.com নিয়ে আসছে, এটাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার হচ্ছে, হেডার বলতে প্রত্যেকটা পেজের উপরে কমন কোনো লেখা, ফুটার বলতে প্রত্যেকটা পেজের নিচে কমন কোনো লেখা। এখন আমি হেডারে ক্লিক করলে কমন লেখাটা কী হবে সেটা, যেমন ধরেন আমি লিখলাম এখানে, তো এখান থেকে প্রত্যেকটা পেজে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন এই কুয়েট লেখাটা প্রত্যেকটা পেজে আছে। সেমভাবে আমি যদি ফুটারেও কোনো কিছু লিখতাম এই সেম কাজটাই হতো। আমি এই অবস্থাতে ইনসার্টে যদি যাই, দেন এখান থেকে হেডার ফুটার, তাহলে কিন্তু আবার চলে যাবে। তো এরপরে আসে পেজ নাম্বার, এটাও সেম হেডার ফুটারের মতোই, তবে এটা হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠায় পেজ নাম্বার দেয়া। ক্লিক করলে এখানে আপনাদেরকে অনেকগুলো হচ্ছে অপশন দেখাবে যে আপনি পেজ নাম্বারটা কোথায় দিতে চান। পেজের একদম উপরে, মাছ উপরে মাঝখানে, উপরে ডান পাশে, নিচে, নিচে মাঝখানে, নিচে ডান পাশে। তো এখান থেকে আমি সাপোজ মনে করেন উপরে মাঝখানে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে পেজ নাম্বারে গেলে আপনি কীরকম ফরম্যাট দিতে চান সেটা দিবেন। আমি এইটা দিলাম,
এরপরে হচ্ছে এখান থেকে রিমুভ পেজ নাম্বার ক্লিক করলে তো এটা চলে যাবে। এখন যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠার উপরে এই 1 2 3 এই ফরম্যাটটা চলে এসেছে। আমি রিমুভ পেজ নাম্বারে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এইটাতে ক্লিক করে দিলাম, তাহলে আমার পেজ নাম্বারটা চলে গেল। আচ্ছা, এরপরে ইনসার্টে আর যেগুলো আছে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করে আপনি লিখলে ইকুয়েশন লেখার জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনি পাবেন, ওটাতে আর না যাই। ড্রোতে গেলে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন ড্রো উইথ মাউস আর টাচ, এটাতে ক্লিক করলে আপনি এরকম দাগাদাগি করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে স্ট্রোক ইরেজার, এটা দিয়ে মুছতে পারবেন। আবার দেখেন আমি এখান থেকে যদি কিছু একটা দাগাদাগি করি দেন স্ট্রোক ইরেজারে ক্লিক করে টান দিলে কিন্তু চলে যাচ্ছে। পেনের কাজটা সেম, এই হচ্ছে ড্রো উইথ মাউসে দেওয়া অবস্থায় পেনে ক্লিক করে আপনি যেই কালারটা নেবেন সেই কালারে হচ্ছে দাগ পড়বে। পেনে যদি রাখা অবস্থায় নর্মালভাবে টানি সেক্ষেত্রে কিন্তু হবে না, ড্রো উইথ মাউস এটা দিয়ে নিতে হবে। আর হাইলাইট এর বিষয়টাও সেম, আপনি হাইলাইটে ক্লিক করে কোনো একটা কালার দিলেন দেন হচ্ছে ড্রুইড মাউস এটা দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি যতটুকু টানবেন ততটুকুতে হাইলাইট কালার পড়বে। আচ্ছা, এরপরে আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে থিকনেস আছে যেটা কতটুকু মোটা চিকন হবে সেটা, ধরেন আমি এখান থেকে যদি একদম মোটা দিই দেন হচ্ছে আমি একটা টান দিই অনেক মোটা দাগ পড়ছে। তো এরপরে হচ্ছে লেআউটে যেতে পারেন, লেআউটে মার্জিনে ক্লিক করে আপনি পৃষ্ঠাটা কেমন মার্জিনে রাখতে চান, যেমন প্রথম যেটা আছে এটা হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশন লেখা ওই ফরম্যাটটা, দেন ন্যারো এটা দিলে হচ্ছে পাশের যে জায়গাটা একটু কমে যাবে, আর ওরিয়েন্টেশন যেইটা এইটা আসলে পেইড, এটা হচ্ছে সোজা পৃষ্ঠা আপনি বাঁকা করে লিখতে পারেন, তথা যেটা বলে পেজ কাত করে লেখা আর কি ওইটা, এখানে ছবি দেখে আজ করে বুঝতে পারছেন। আর এই যে সাইজ আছে সাইজ দিয়ে মূলত পৃষ্ঠাটা A4 পেজ নাকি A3 লিগাল লেটার এইগুলো, আর কলাম মানে একই পৃষ্ঠায় যদি আপনি দুইটা কলামে লিখতে চান বা চারটা কলামে সেটা এখান থেকে করতে হবে, বাট আনফর্চুনেটলি এইটাও হচ্ছে পেইড। আর পেজ ব্রেক এটা মানে হচ্ছে সাপোজ ধরেন আমি এই সেকেন্ড লাইনে আসি, এই অবস্থায় যদি আমি এখান থেকে লেআউটে যাওয়া অবস্থায় ব্রেকে চাপ দিই তাহলে ওই লাইনটার পরের যে লাইনগুলো আছে এবং যত যা আছে সবগুলো সেকেন্ড পেজে চলে যাবে। সাপোজ আমি পেজ ব্রেকে দিই, আচ্ছা এটাও আনফর্চুনেটলি পেইড, আপনাকে এই সফটওয়্যারটা কিনতে হবে, তাছাড়া হচ্ছে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। যাই হোক, এরপরে হচ্ছে রিভিউ, রিভিউতে গিয়ে আপনি স্পেলিংয়ে ক্লিক করলে বানান চেক করতে পারবেন, আর নিচের যেগুলো আছে এগুলো খুব একটা লাগে না, ওয়ার্ড কাউন্ট এটাতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কত ওয়ার্ড লিখেছেন। এরপরে যেগুলো আছে ভিউ, এটাতে ক্লিক করে আপনি এটাকে আসলে কীরকম দেখতে চান, লাইক মোবাইল ভিউতে ক্লিক করলে হচ্ছে মোবাইলে পুরোটা অংশ জুড়ে দেখাবে, আবার ভিউতে যাই এখান থেকে প্রিন্ট লেআউটে দিলে প্রিন্ট করার সময় যেরকম থাকবে ওরকম দেখাবে এটাই, আর জুম ইন দিয়ে আপনি এটাকে ডকুমেন্টটাকে জুম করতে পারবেন, এটা নর্মালি এরকম টেনেও আপনি করতে পারবেন, আর 100% দিলে এটা হচ্ছে পুরোটা জুম হবে। অন পেজে যদি ক্লিক করি সেটা তাহলে হচ্ছে এক পেজ করে দেখাবে পুরোটাতে, দেখতে পাচ্ছেন এক পেজ করে দেখাচ্ছে নিচেরগুলো আছে এরকম। তো এই ছিল পুরো টিউটোরিয়াল, অনেক লম্বা একটা ভিডিও হলো বাট আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটাতে লাইক করে দিবেন, আর এরপরেও কোন টপিকে ভিডিও চান সেটিও আপনারা বলে দিতে পারেন, আর আউটলুকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও চেষ্টা করব দিয়ে দেওয়ার, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।